বুলবুলি পাখির বাসা। বাড়িতে একটি টগর গাছ আছে, আর সেই টগর গাছে বুলবুলি পাখিরা তাদের বাসা কিভাবে তৈরি করছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই টগর গাছটি আমাদের উঠানের একেবারে ধারে অবস্থিত। আর এই সময় টগর গাছে দেখুন খুব ফুল হয়েছে, ফুলে একবারে ভরে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। টগর গাছের দুটি প্রান্তে কিন্তু দুটি ওরা বাসা তৈরি করেছে, এইটা এখনও তৈরি করছে, এটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন এই যে বাসাটা যে বানাচ্ছে, এরা কিন্তু ফুল সকালে এরা বানায়, মানে ওই 5:30 পৌনে 6টা নাগাদ এরা দেখছি চলে আসে। আমি জানালার পাশ দিয়ে যখন ভিডিও করি দেখি যে একটি পাখি মুখে করে শুকনো ডালপালা পাতা এগুলো নিয়ে আসছে, আর একটি পাখি ওখানে বসে রয়েছে, মানে যেখানে বাসাটা হচ্ছে বসে রয়েছে, এই মুখে করে ওরকে দিচ্ছে, আর ওরা দুজনে মিলেই কিন্তু বানাচ্ছে, আর একজন সবসময় বসে রয়েছে। তো মনে হচ্ছে সম্ভবত ও যে বসে আছে ওটা মা পাখিটা, ও যে বসে বানাচ্ছে আর একজন নিয়ে আসছে। দেখুন টুক টুক করে ওরা ওদের কাজ ঠিক করেই যাচ্ছে। কতটা বাসা বানানো হলো সেটা ওরা যখন থাকবে না সেই সময় অবশ্যই একবার দেখে নেব, এখন ওরা ওদের মতো কাজ চালিয়ে যাক বন্ধুরা। বন্ধুরা এখন দুপুরবেলা, তো বাসার মধ্যে বুলবুলি পাখি দুটো ওরা নেই, তো দেখবো একটু বাসাটা কত দূর ওরা বানিয়েছে। এই যে টগর গাছে কিন্তু দুটো বুলবুলি পাখিতে দুটো বাসা বানিয়েছে, ওই ওই পাখিগুলোই না অন্য পাখি জানি না, তবে অন্যদিকে এখানে একটা আর ওই পাশে একটা রয়েছে, দুটোই আপনাদেরকে দেখাবো। এই দেখুন কালকে দেখেছিলাম শুধু নিচের দিকগুলো হয়েছে, আজকে ওপরের দিকটাও হয়ে গেছে ঘেরা। ওরা কাছাকাছির মধ্যেই থাকে, যদি আমাকে দেখে তাহলে জানি না আবার বাসাতে ফিরে আসবে কি না। শুকনো ঘাস দিয়ে পাতা দিয়ে বানিয়েছে, এই যে ভেতরটা দেখুন কত সুন্দর করে বানিয়েছে। আচ্ছা এই গাছেরই উল্টো দিকে ওই দিকে আর একটা রয়েছে, আপনাদেরকে দেখাই, এইখানেও একটা বাসা তৈরি করেছে। এই বাসাটা, এই বাসা এই যে ভেতরের দিকটাতে, এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসার মধ্যে এখনও কোনো ডিম দেয়নি, শুকনো পাতা দিয়ে একেবারে বানিয়েছে, খুব সুন্দর নিখুঁতভাবে একদম এইটা ওরা প্রবেশ করে। একটা ঘর যদি ওদের ভেঙে যায় ওই জন্যই আর একটা ওরা ওই দিকটা একটা বানিয়ে রাখছে। আর বন্ধুরা সকালে যখন ওরা এখানে বাসা তৈরি করে, আমি জানালার থেকে ছবিটা নিয়ে নিই, ওরা এই বাসাটা তৈরি করে এখানে যদি ওরা ডিম পাড়ে, সেখান থেকে বাচ্চা হয়, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখলাম।